বড় ভাই একটা হাঁস পাঠাইছে, চীনা হাঁস, একদম সবজি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে এসেছে। আজকে আমার বাসায় উম্মি রানবো, এজন্য ভালো করে ধুইতেছে, দোয়ার করে বলতেছে সবখানি রাঁধতো না। আমি কইতেছি যে রান্ধার সবখানি দরকার নাই, ভাগ কর, তুই একটু নে আর একটু রান। কুটার পরে উম্মিরও দিয়ে দিছি একটু, আর আমি একটু রাঁধছি। দিন বোন একসাথেই ছিলাম, খাওয়া দাওয়া করলাম, পরিষ্কার করতেছে ভালো করে। আগে চুলার মধ্যে সেঁকে নিচ্ছে, আগুন দিয়ে পোড়াই নিচ্ছে চুলা, ভালো করে পরিষ্কার না করলে তো ভালোই বোনের জন্য ডইলা পরিষ্কার করতেছে। মাংসটা টমেটো দিয়ে একদম কষায় বসাই দিছে, কষানিটা দেখাইতে পারি নাই। একদম বসাইতেছে, আদা রসুন বাইটে দিছিলাম, মাংসটা ভালো কষছে। পানি খুব কম দিছে, ভাত বসাই দিছে, মাংসের মধ্যে কাঁচামরিচ দিল, প্রায় শেষ রান্নাটা, আর একটু পরে উঠাই নিব। এখন আমি যে তিতা করলা, মানে উস্তা, পাকনা উস্তা ছিল, এটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়া ডইলা ভর্তা করতেছি। ভর্তাটা খুব মজা ছিল, কিন্তু একদম তিতা, তারপরও খাইছি। এরকম তিতা হয় না উস্তা, ওই দিন একটা খুব তিতা ছিল। আমি খাইছি, ওরা অল্প অল্প খাইছে, আমি খাইছি, আমি আর ফালাই নি, খাইয়া নেই। তিতা জিনিস দেহের জন্য, এমনি তো তো উস্তা ভালো, এই জন্য খাইছি। তারা দেখেন খুব টেস্টি এবং মজা হয়েছিল। তরকারি রান্না শেষ, এখন বসলাম সবাই মিলে খাইতে। আমার বড় ছেলেও খায় না, ছোটো ছেলেও না, শাবাবের আব্বুও না। তারপরও শাবাবরে মিথ্যা কথা বলে দিতেছি যে এটা হাঁসের মাংস না, এটা অন্য মাংস। এজন্য এক পিস মাংস আলু দিয়ে দিলাম, শেষ মুহূর্তে ওই আর মাংস খাইই নেই, শুধু আলু আর ঝোল দিয়ে খাইল। বাচ্চারা হাঁস খাইতে চায় না, তো খাওয়া যায়। আমার খুব পছন্দ হাঁসের মাংস, যে উস্তার ভর্তাটা নিতেছে। উম্মিও খাইতে বইছে, খিচুড়ি রান্না করছিলাম পানি ভাতের, মুগ ডাল আর ডাল দিয়া, খুব মজা হয়েছিল। টমেটো দিছিলাম, খিচুড়ি নিতেছে, খুব অল্প নিলাম, সবাই মিলে একসাথে খাইতেছে। তিন বোন শাবাব আর পানি ভাতের খিচুড়িটা খাইতে খুব মজা লাগতেছিল, খাইলাম। খাইতে তো একটু সময় লাগবে, আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করলাম, আস্তে আস্তে খাইতেছি। আমি খিচুড়ির মধ্যে ঝোল, আলু আর মাংস নিতেছি খাওয়ার জন্য। আস্তে আস্তে খুব মজা করে হাঁসের মাংস দিয়ে খাইতেছি। যে শাবাব মাংসগুলা দিয়ে দিল, খাইল না, আমি আবার পুনম দিয়ে দিলাম, নিয়ে খায় একটু পুনমও নিল না। সময় নেই।